প্রিয় দর্শক, মুভি হাটের আয়োজনে চলচ্চিত্র আলাপ। এবারের পর্বের অতিথি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অনিক ইসলাম। আমরা অনিক ইসলামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন অনিক? অনেক কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অনিক ইসলাম, উনি বান্দরবন থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই চলচ্চিত্র আলাপে। বান্দরবানে গতকালকে রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বেশ স্লো যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের আজকের আলোচনায় অনেকবার প্রযুক্তিগত কারণে হয়তো বিলম্ব হইতে পারে বা কিছু সমস্যা দেখা দিতে পারে। আশা করি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনিক কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো। আমাদের মুভি হাটে আজকে আপনার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রিলিজ হয়েছে, কেমন লাগছে যে এইরকম? এর আগে তো এইরকম কোনো প্ল্যাটফর্মে কখনো আপনি কি চলচ্চিত্র রিলিজ করেছিলেন? না, এটাই প্রথম। খুব ভাল লাগতেছে, মানে এরকম অনলাইন প্ল্যাটফর্মে আমার শর্ট ফিল্মটা রিলিজ দিয়ে ধন্যবাদ আপনাকে। আমরাও খুব সম্মানিত আপনার চলচ্চিত্রটি মুভি হাটে প্রকাশিত করার কারণে। আমি আজকে আপনাকে মানে যে বিষয়গুলো, আসলে আপনার চলচ্চিত্র দেখে আপনার প্রতি আমার এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে এবং সেই আগ্রহ থেকেই আজকে আপনাকে অতিথি হিসাবে নিয়ে আসা। কারণ আমাদের যে আলাপ, সেই আলাপটা যদি আরো অনেক দর্শক শুনে হয়তো আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আপনি এই যে চলচ্চিত্র নির্মাণ যে শুরু করলেন, এইটা কবে থেকে ঠিক আপনার এই চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু? এটা 5 বছর আগে থেকে, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। তখন দেখলাম যে অভিনেতা অনেক কিন্তু পরিচালকের সংখ্যা কম, তখন থেকেই মানে পরিচালনার দিকে ঝোঁক বেড়ে যায়। পাশাপাশি আমার আব্বু সাংবাদিক, ওনার ক্যামেরা দিয়ে টুকটাক শুরু করলাম, তারপর আস্তে আস্তে এই পর্যায়ে। এই যে চলচ্চিত্র নির্মাণ তো এক ধরনের ধরেন টেকনিক্যাল ব্যাপার থাকে আর কি, যে টেকনোলজির অনেক প্রয়োগ, এই শিক্ষাটা আপনি কোথা থেকে পেলেন? এটা আমি এমনি ইউটিউব দেখে দেখে শিখেছি, ইউটিউবে বিভিন্ন টেকনিক্যাল দিক, তারপর ক্যামেরার কাজ, এগুলো সব ইউটিউব দেখে দেখে শিখেছি। আর কয়েকদিন আগে আমি একটা অনলাইনে শর্ট ফিল্ম ফোরামের আয়োজিত শর্ট ফিল্মের ওয়ার্কশপ একটা ছিল, প্রোগ্রাম ছিল, হ্যাঁ ওইটাতে আমি যোগ দিয়েছি এই আর কি। এই যে মানে আপনি, আমি খুব বিস্মিত যে একই সঙ্গে আপনি স্ক্রিপ্ট লিখছেন, নিজের চলচ্চিত্রে নিজে অভিনয় করেন, পাশাপাশি সিনেমাটোগ্রাফি আপনি করছেন, ডিরেকশন আপনি দিচ্ছেন, আবার একই সঙ্গে আপনার সম্পাদনা করছেন, এই যে এতগুলো কাজ একসঙ্গে আপনি শিখছেন এবং আপনি জানেন, এটা মানে আপনার কাছে কি মনে হয়, মানে কেন এই এই এতগুলো কাজ একাই শেখার প্রয়োজনীয়তা তৈরি হলো আর কি? এটা আসলে আমাকে তো একাই করতে হয় সবকিছু, তো সেজন্য আর কি। না, বুঝতে পারছি, খুব ভালো। কারণ বাস্তবে হচ্ছে হলো আমরা যারা চলচ্চিত্র নির্মাতা, আমরা ওয়ার্ল্ড সিনেমার যত না খবর রাখি তার চেয়ে বেশি খবর রাখি হচ্ছে হলো আপনার যারা ইকুইপমেন্ট তৈরি করে যে কোম্পানিগুলো, তারা বেশি রাখে আর কি। আপনি দেখবেন যে চলচ্চিত্র নির্মাণের যাবতীয় ইকুইপমেন্ট দিন দিন ছোট হয়ে আসছে এবং ক্যামেরা ছোট হয়ে আসছে, ট্রাইপড ছোট হয়ে আসছে, লাইটিং সিস্টেম ছোট হয়ে আসছে, মানে আপনি ব্যাকপ্যাকে একটা টোটাল চলচ্চিত্র নির্মাণের যাবতীয় ইকুইপমেন্ট আপনি
নিয়ে যে কোনো জায়গায় গিয়ে শুট করতে পারবেন, এইরকম একটা ডিজাইনের ভিতরেই ওয়ার্ল্ড টেকনোলজি চলে আসছে আর কি। সেই জায়গাটা থেকে আমার কাছে যেটা মনে হয় যে আপনি রাইট ওয়েতে আছেন, কারণ আপনি যদি সম্পাদনা করতে চান, বান্দরবানে কেউ সম্পাদনা করে এইরকম তো কেউ আছে কি আপনার পরিচিত, যে সম্পাদনা মানুষ আছেন ক্রু? না, এরকম কেউ নাই, ফটোগ্রাফারও নাই, আছে দুই একজন। তারা কি মানে ওই সিনেমা করে না বিয়ে বাড়িতে ভিডিও বা অন্য কোন প্রোগ্রাম? না, এমনি তারা ফটোগ্রাফির দিকে আছে। আচ্ছা, এই যে মানে প্রত্যেকটা নির্মাতারই তো এক ধরনের রুচি তৈরি হয় নিজের ভিতরে, যে আমি কি ধরনের চলচ্চিত্র নির্মাণ করব, আমার কি ধরনের চলচ্চিত্র ভালো লাগে। তা এরকম অনেকেই আছেন যারা এক ধরনের চলচ্চিত্র ভালো লাগে কিন্তু নির্মাণ করেন আরেক ধরনের, সেটা এক ধরনের প্যাশনের জায়গা থেকে আর কি। আপনার এমনিতে নর্মালি কোন কি ধরনের সিনেমা দেখতে আপনার খুব ভালো লাগে? এবং আমার হচ্ছে যে ফ্যান্টাসি ধরনের, অ্যাডভেঞ্চার, সাইকো ধরনের ভালো লাগে। হ্যাঁ, থ্রিলার। মানে আপনি যে টাইপের, এই যে আপনার আজকে যে চলচ্চিত্রটা রিলিজ হয়েছে মুভি হাটে, এটার নাম হচ্ছে সার্ভাইভ, এই ধরনের ফিল্মগুলো আপনার পছন্দ? প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আমি খুবই বিস্মিত যে এত স্বল্প আয়োজনে একটি থ্রিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন অনিক ইসলাম। উনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, উনি এবং সম্ভবত প্রডিউসার আপনার বন্ধু, মানে আপনারা প্রডিউসার এবং আপনি দুজনেই অভিনয় করছেন এই চলচ্চিত্রে, এবং এটা খুব মজা লাগছে আর কি, যে খুব স্বল্প আয়োজনে মানে এক ধরনের টেনশন তৈরি হয়, এবং আমার কাছে স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছে, সম্পাদনাও খুব ভালো, এবং একই সঙ্গে কালার কারেকশন আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। এবং এই যে ভিএফএক্স এর ব্যবহার করছেন, ভিএফএক্স এর কাজ কি আপনি পারেন? মানে না, ভিএফএক্স এর কাজটা তেমন পারি না, তবে ওই টুকটাক ইউটিউবে গ্রিন স্ক্রিন এর কাজ ওগুলো মোটামুটি পারি। আচ্ছা আচ্ছা, যা খুব ভালো লাগলো। মানে আপনার যে চলচ্চিত্রের যাত্রা, সেই যাত্রাটা যে জায়গা থেকে আপনি শুরু করেছেন সেই জায়গা থেকে আপনার চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা, আমার বিশ্বাস যে আর 2 থেকে 3 বছরের মধ্যে আপনার কাছ থেকে অনেক ভালো চলচ্চিত্র আমরা পাবো আর কি, আরো অনেক ভালো চলচ্চিত্র পাবো। তো এই ক্ষেত্রে আমরা সার্ভাইভ নিয়ে কথা বলছিলাম, সার্ভাইভ আজকে মুভি হাটে রিলিজ হয়েছে, আমরা সার্ভাইভের ট্রেইলারটা দেখি, এবং এখানে দর্শকরা আছেন, দর্শকরা আপনারাও দেখবেন, আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে আর কি সার্ভাইভের ট্রেইলার। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, খুবই ভালো লাগছে, এবং আমি চলচ্চিত্রটাও দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে চলচ্চিত্রটি। মানে এত স্বল্প আয়োজনে এত চমৎকার করে মানে নির্মাণ, অসাধারণ অসাধারণ। তো আপনি এই যে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি আর কি করছেন? আমি পড়াশোনায় আছি, বান্দরবান সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফাইনাল ইয়ারে পড়ছি, আর পাশাপাশি আমি বাবা যেহেতু সাংবাদিক বা আব্বুর নিউজের ভিডিও এডিট করি আমি। খুব ভালো। উনি কি কোন টিভি চ্যানেলে আছেন? জি, উনি বাংলাদেশ টেলিভিশনের জেলা বানোয়া জেলা প্রতিনিধি আর কালার কন্টেস্ট স্টাফ রিপোর্টার। আচ্ছা আচ্ছা, যাক, মানে বাসায় এই চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ তৈরি করার মতো পরিবেশ আছে বলে আপনার মনে হচ্ছে আর কি, মানে মোটামুটি ভাবে
বাসায়, আপনার আপনার বাবা উনিও তো চলচ্চিত্র দেখেন, পছন্দ করেন মনে হয়। জি জি, এই যে মানে আপনার আপনার যে জার্নিটা শুরু হলে, জার্নির পরে প্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ করলেন সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল বন্ধু। বন্ধু, এই এইটা নির্মাণের পরে যখন বন্ধু বান্ধবরা দেখলো, দেখার পরে কি আপনি প্রেম প্রস্তাব পাননি? জি, প্রেম প্রস্তাব পাননি বান্ধবীদের কাছ থেকে যে চলচ্চিত্র? না চলচ্চিত্র না, সেভাবে পাইনি। আচ্ছা আচ্ছা, না মানে ধরেন চলচ্চিত্র নির্মাতাদের প্রতি তো মানে আপনার ধরেন বান্ধবীদের এক ধরনের আকর্ষণ থাকে, কারণ একজন মানুষ তো চাইলেই হঠাৎ করে চলচ্চিত্র নির্মাতা হইতে পারে না, তার দীর্ঘ সময়ের একটা প্রস্তুতি লাগে আর কি। সেই জায়গা থেকে প্রথম চলচ্চিত্র নির্মাণের পরে বন্ধুরা কি বলল, মানে তারা? বন্ধুরা এমনি উৎসাহ দিল, ভালো বলছে, তবে গল্পের প্রতি আরেকটু মনোযোগী দিতে বলছে। সেটা মানে আরো সময় গেলে আরো ভালো হবে আশা করছি। স্ক্রিপ্ট লেখার উপরে কি আপনার কোনো আলাদা প্রশিক্ষণ আছে না নিজে থেকেই লিখে ফেলেন? না, নিজে থেকে। আচ্ছা আচ্ছা, যে খুব ভালো, এটা মানে খুব আন্তরিকতার জায়গা, যেটা হচ্ছিল যে নিজে থেকে করা, পাশাপাশি কিছু আপনার ছোট ছোট টেকনিক আছে, এগুলো নিয়মগুলো জানা থাকলে আপনার জন্য আরো সুবিধা হবে। আপনি স্ক্রিপ্টের ব্যাপারে একটু মনোযোগী হবেন, সেটা আরো মানে আপনার বন্ধুদের সঙ্গে আমিও সুর মিলাই বলছি আর কি, যে সেটা আরো ভালো হবে আশা করছি আর কি। তাই ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে যে চলচ্চিত্র নিয়ে দেশ বিদেশে ঘোরা, বা বাংলাদেশের সবগুলো সিনেমা হলে চলচ্চিত্র রিলিজের কোনো স্বপ্ন দেখেন কিনা? চলচ্চিত্র নিয়ে তো অনেক বড় স্বপ্ন আছে। হলিউডে যেরকম ভিএফএক্স নির্ভর অ্যাডভেঞ্চার বা হরর ধরনের, এগুলো নিয়ে আমি কাজ করতে চাই আর কি। সেক্ষেত্রে তো ভিএফএক্স এর জন্য আপনার ভিএফএক্স আর্টিস্ট লাগবে, যাদের ডিজাইনের উপরে আপনাকে শুটটা করতে হয় আর কি। ধরেন শুটিং এর সময় আর্টিস্টকে উপস্থিত থাকতে হয়, তারপরে দেখা যায় যে ওই ইয়েগুলো করে, সেগুলোরও বেশ একটা প্রস্তুতি দরকার আছে। আর একা করাটা খুব ডিফিকাল্ট আর কি, মানে এতগুলো কাজ একা করা। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে মানে চলচ্চিত্র নির্মাণ পেশাটাকে আপনি কিভাবে দেখেন, এবং সেইখান থেকে যদি মানে আপনার রুজি রোজগারের ব্যবস্থা হয়, সেক্ষেত্রে কি অন্য কোনো পেশা ছেড়ে আপনি চলচ্চিত্রেই থাকবেন কিনা, এরকম ভাবনা আছে? হ্যাঁ আছে, চলচ্চিত্র যোগ দেওয়াটা একটা স্বপ্ন ছিল, তো যদি পরিস্থিতি ঠিক হয় তাহলে এগিয়ে যাবো আর কি। এটা খুব ভালো। এবং আপনারা কি মানে কোনো গ্রুপ আকারে ওখানে চলচ্চিত্র চর্চা করছেন, না একা একাই করছেন আর কি? একা একাই করছি। আচ্ছা, এই বান্দরবনের তো অনেক মানে বান্দরবনের সৌন্দর্য অনেক সুন্দর, মানে এগুলো এত সৌন্দর্য দেখে দেখে আপনার কখনো স্ক্রিপ্ট ডিজাইন করতে ইচ্ছা করে না যে এই সৌন্দর্যগুলোকে নিয়ে স্ক্রিপ্ট লেখা? বা পাশাপাশি আপনাদের ওইখানকার তো বাস্তবতা, দুই ধরনের বাস্তবতা আছে, যে বাঙালি এবং আদিবাসী। এই বাঙালি এবং আদিবাসীর যে রিচুয়ালের যে কম্বিনেশন, সেই জায়গাগুলো থেকে আপনার এইরকম স্ক্রিপ্ট আপনার ইচ্ছা করে না যে এগুলো ইয়ে করেন? হ্যাঁ করে, কিন্তু এখন হচ্ছে যে মানে স্ক্রিপ্টের উপর তো আর সবকিছু ছেড়ে দেওয়া যায় না, পাশাপাশি যারা কাজ করবে তাদেরও কিছু, তাদেরও পারমিশন লাগবে। আচ্ছা আচ্ছা, মানে করবো সামনে হয়তো। এমনিতে আপনি মানে স্ক্রিপ্ট ডিজাইনের সময় যখন আপনি ভাবেন যে আপনি এইটা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন, এই প্রসেসটা কি, আপনি কিভাবে মানে ভাবেন যে ক্যারেক্টার কম হইতে হবে বা অল্প জায়গার মধ্যে শুট করা যাবে, এই চিন্তা ভাবনা থাকে, না এটা স্বাধীনভাবেই আপনি চিন্তা করেন? না, এমনি ক্যারেক্টার কেমন হবে বা ওই চরিত্রে অভিনয়টা কেমন হবে, চরিত্রটা কিভাবে ফুটে উঠবে, মানে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেই আমি স্ক্রিপ্টটা আগাই। মানে এখানে কি মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে বাজেটের হ্যাঁ প্রেশার,
যত হ্যাঁ লম্বা ওইটা থাকে, করা যায় আর কি। বাজেটের প্রেশার, তারপরে যিনি অভিনয় করবেন তিনি কি হ্যাঁ অভিনয়টাকে ঠিকভাবে করতে পারছেন কি না সেটা নিয়ে একটু সংশয়ে থাকি। এটা খুব ভালো, মানে বিষয়টা হচ্ছে হলো যে একদিনে তো সবকিছুর পরিবর্তন হবে না, এটা শুরুটা হবে। এমনিতে আপনি কি ওখানকার কোনো সিনিয়র ভাইকে পেয়েছেন বা কেউ আপনাকে সহযোগিতা করেছে যে কিভাবে শুরু করা যায়, বা এই প্রথম যখন ভাবনাটা আসলো আর কি? না সেরকম পাইনি, তবে আমার বন্ধুদেরকে পেয়েছি, বন্ধুরা আমাকে অনেক সাহায্য করেছে, বন্ধুদের কারণেই আমি আজকে সার্ভাইভটা করতে পেরেছি। খুব ভালো, মানে সার্ভাইভের তো মানে আমার কাছে ইয়ে লাগে যে মানে এটাকে ইমেজ দিয়েই আপনি জিনিসটাকে এত চমৎকার করে দাঁড়া করাইছেন যে এখানে আলাদা করে আর্টের ইনপুট করতে হয়নি। মানে শিল্প নির্দেশনায় তো এক ধরনের বাড়তি খরচ লাগেই, মনে করেন সেই আয়োজনের, সেই জায়গাটা থেকে আমার কাছে খুব ভালো লেগেছে যে এই এইভাবে আপনি চর্চা করছেন। এবং আগামীতে আপনার এখন কি নির্মাণাধীন কোনো চলচ্চিত্র চলছে, যে কাজ চলছে কোনো চলচ্চিত্র? জি একটা কাজ চলছে, সেটি হচ্ছে দি কল, এটা একটা সত্য ঘটনার উপরে নির্মিত হচ্ছে, এখনো শুটিং চলমান আছে। সত্য ঘটনা বলতে মানে বান্দরবানের সত্য ঘটনা না অন্য কোথাও? না না এটা মানে সারা দেশের সত্য ঘটনা। বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে মানে আপনি আমাদের বাংলাদেশের অন্যান্য অঞ্চলের অনেক নির্মাতার কাছেই আমি শুনেছিলাম আর কি, যে তারা নানান সুবিধা বঞ্চিত থাকার কারণে অনেক সময় তারা কাজ করতে পারেন না, ইয়ে করতে পারেন না। আপনার কাছে কি মনে হয় যে ইচ্ছা থাকলেই কি কাজ করা যায়, না আসলে মানে সুবিধা ছাড়া কাজ হয় না আর কি, কি মনে হয় আপনার কাছে? ইচ্ছা থাকলে কাজ করা যায়, যদি তেমন কোনো ইকুইপমেন্ট না থাকে বা একটা ক্যামেরা বা বন্ধু বান্ধবরা থাকলে, ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। এখন আপনার কাছে কি মনে হয় যে ধরেন ভালো বাজেট পেলে বা ভালো যদি ইকুইপমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনার চলচ্চিত্র নির্মাণের পথে আপনার কতটা সহযোগী হবে, এবং আপনি কি বাজেটকে মাথায় রেখেই কাজ করেন, না মানে আপনি মনে করেন যে না এটা বাজেটের উপরে না আমি স্বাধীনভাবেই করি তারপরে বাজেট নিয়ে ভাবি আর কি? স্বাধীনভাবে করা যায়, তবে বাজেটের দিকটা মাথায় থাকে, সবকিছু তো আর স্বাধীনভাবে করা যায় না, বাজেটটাও একটা মাথায় রাখতে হয়। এখন 70 বা 80 লাখ টাকা দিয়ে একটা ভালো গল্পের ছবিও নির্মাণ করা যাবে আমাদের দেশে। একটা তো সমস্যা আপনি নিশ্চয়ই জানেন যে বান্দরবানে কি কোনো সিনেমা হল আছে বান্দরবানে? না 6-7 বছর আগে ছিল, এটা পরে ভেঙে ফেলছে। এখন বান্দরবানে কোনো সিনেমা হল নেই? না এখন নেই। তাহলে এই যে মানে বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন জেলায় অনেক মানে সিনেমা হল ছাড়া অনেক জেলা আছে আর কি, সেই জায়গাটায় আপনার কাছে কি মনে হয় যে এই রকম একটি পেশাকে আপনি যদি বেছে নেন এবং সেখানে চলচ্চিত্র নির্মাণ করেন এবং তারপরে যখন সিনেমা হল নেই সেখানে আপনি দেখাবেন কোথায়, বা সেখান থেকে অর্থ লগ্নি করলে সেটা ফিরিয়ে আনবেন কোথায়, এইরকম একটা ভাবনা থেকে আপনি কিভাবে মনে করেন যে সামনে চলচ্চিত্রকে পেশা হিসেবে নেওয়া যায় কিনা? নেওয়া যাবে হল যদি সরকার অনুমতি দেয় তাহলে হল তৈরি করা যাবে। কিন্তু আসলে মানে সরকার সিনেমা হল তৈরি করে দিল ধরেন আপনার সবগুলো সিনেমা, মানুষ কি সিনেমা হলে যাইতে চায়? মানে কখনো কি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম আফসোস দেখেছেন আপনার এলাকায় যে তারা কেউ আকাঙ্ক্ষা করে যে না আমি যেখানে সিনেমা হল আছে সেখানে সিনেমা দেখতে যাব, এইরকম কোনো আকাঙ্ক্ষা কেউ করে, কেউ বলে বলে? না সেরকম কেউ এখনো বলে নাই, তবে যদি সিনেমা হল তৈরি হয় এবং ভালো গল্প নিয়ে যদি সিনেমা তৈরি হয় তাহলে মানুষ দেখতে বাধ্য হবে।
না যে ধরেন আমি আমি আমার ছোটবেলার কথা বলি, ধরেন আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে সিনেমা হল ছিল না, সেখান থেকে মনে করেন আবার 20 কিলোমিটার কোথাও 25-30 কিলোমিটার দূরে গিয়ে আমাকে সিনেমা দেখতে হতো। তা সেই জায়গায় আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে যত দূরেই হোক না কেন, যেমন আমার খুব ভালো মনে আছে যে যে সময় যমুনা সেতু উদ্বোধন হচ্ছে কাজের, তখন আমরা বন্ধু বান্ধবরা আলোচনা করতাম যে ঢাকায় আমরা দিনে গিয়ে নিয়ে আসতে পারবো, ঢাকায় এসে সিনেমা হলে সিনেমা দেখে তারপরে আবার ফিরে যাবে, এরকম একটা আকাঙ্ক্ষা ছিল। মানে এই বাংলাদেশে যমুনা সেতু কার কি উপকারে আসবে, আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের এই ভাবনা ছিল না, কিন্তু আমাদের এই ভাবনাটা ছিল যে এই সেতুটা হয়ে গেলে আমরা সকালে গিয়ে মানে রাতের বাসে গিয়ে সকালে নেমে ঢাকায় সিনেমা দেখে আবার রাতের বাসে চলে আসবে, এরকম স্বপ্ন আমরা দেখতাম যমুনা সেতু নিয়ে। তো এই এইরকম আকাঙ্ক্ষা কি আপনাদের ওখানে আছে, যে ধরেন কোনো সিনেমা চিটাগাংয়ে, আপনাদের ওখান থেকে তো চিটাগাং আছে আর কি চট্টগ্রাম, তো চট্টগ্রামে সিনেমা রিলিজ হইলো এবং সেটা দেখার জন্য কি বান্দরবান থেকে আপনারা সবাই যান, যে এইরকম উদ্দেশ্য নিয়ে যে না সিনেমা দেখতে যাই? এখনো হয় নাই সেভাবে, এমনি অনেকে আকাঙ্ক্ষা করে এরকম, মানে আমি এমনি আকাঙ্ক্ষা অনেকে করে কিন্তু সেটার মানে পার্টি অত ভারী না আর কি। না মানে বন্ধু বান্ধবরা মানে ধরেন 7 জন আছে, 2 জন আকাঙ্ক্ষা করছে, বাকি 5 জন বলছে না যাওয়া যাবে না। তাহলে এই যে আপনি কি মনে হয় যে মানুষের মধ্যে সিনেমা মানে না দেখার যে একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেছে, মানে মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে না, এখন মনে করেন মোবাইলে দেখবে, ইউটিউবে দেখবে, তারপরে মনে করেন আপনার নেটফ্লিক্স নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে দেখবে, তো এইখানে দেখে কি আপনার কাছে তৃপ্তি লাগে? মানে আপনি সর্বশেষ কোন চলচ্চিত্রটি দেখেছিলেন সিনেমা হলে, আপনার কি মনে আছে? প্রথমত আমি বলে রাখি, আমি সিনেমা হলে এখনো পর্যন্ত কোনো সিনেমা দেখি নাই, তবে হ্যাঁ তবে মোবাইলে তবে মোবাইলে অথবা ল্যাপটপে নেটফ্লিক্স এর ছবি বা আমাজনের ছবি দেখেছি, কিন্তু সেরকম কাজ করে না, গল্প টানে না আমাকে। এখন যদি সিনেমা হলে যদি এই নেটফ্লিক্স এর এই নতুন যে ছবি আসবে বা আমাজনের সামনে যে ছবি আসবে বা বাংলাদেশের যে কোনো ভালো ছবি যদি কোনো সিনেমা হলে টাঙায়, ওইটা আমাকে টানবে, কারণ ওখানে বড় স্ক্রিন আছে, বড় স্ক্রিনে সুন্দরভাবে দেখতে পারবো আমরা। এমনিতে কখনো সিনেমা হলের ভিতরে আপনার যাওয়া হয়েছে যে সিনেমা হলটা দেখতে কি রকম? না সেভাবে যাওয়া হয়নি, এমনি বাইরে থেকে দেখছি, মানে ভিতরটা সিনেমা দেখা হলে হয়নি। মানুষ যাচ্ছে। হ্যাঁ তো ঠিক আছে, আমি আপনাকে মানে আমন্ত্রণ জানাইলাম, করোনা পরিস্থিতি যদি ভালো হয়ে যায় আপনি ঢাকায় আসবেন, আমরা সিনেমা হলে একসঙ্গে বসে সিনেমা দেখবো, এবং আমাদের খুব ইচ্ছা যে আসলে বাস্তবতার জায়গাটা হচ্ছে হলে বসে সিনেমা না দেখলে আপনি আসলে কিছুই দেখলেন না, মানে মোবাইলে দেখেন আর যেখানেই দেখেন এই কালো অন্ধকার ঘরের ভিতরে বসে একদম মনোযোগ দিয়ে একটি সিনেমা দেখা। ধরেন আপনি কত যত্ন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, এই চলচ্চিত্রটি মুভিহাটে রিলিজ হয়েছে আজকে অথবা কালকে বা পরশু মানুষ মোবাইলে দেখবে, এই মোবাইলে দেখতে দেখতে আরেকজনের সঙ্গে কথা বলবে, আরেকজন ডাকবে, অন্যদিকে মনোযোগ হবে, আপনার কাজটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে না, মানে এটা দেখে না কেউ সাধারণত, আপনার এই ল্যাপটপ মোবাইল এগুলোতে যখন সিনেমা ঘরে বসে দেখা হয়, হাজারটা কাজ আসে তো ঘরে যার কারণে দেখা হয় না, কিন্তু সিনেমা হল হচ্ছে একমাত্র জায়গা যেখানে খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখা যায়। তো সেই জায়গায় দুটো ঘটনা ঘটে, যে বাংলাদেশের সব সিনেমা আপনার দিনকে দিন তো সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত এই করোনা পরিস্থিতি আসার পরে তো সিনেমা হল এখন পর্যন্ত খুলে দেয়নি, সিনেপ্লেক্স গুলো এখনো খোলেনি, সেই জায়গা থেকে আমরা চলচ্চিত্র বিনোদনের জায়গা থেকে একেবারে পিছিয়ে, বিশ্বের অন্যান্য দেশ ধীরে ধীরে খুলছে, আশা করা যায় বাংলাদেশও হয়তো খুলবে, এই এইদিকে নজর দিবে আর কি। তা আপনার কাছে আমার মানে সর্বশেষ প্রশ্ন আর কি, মানে এই আজকের আলাপের, সেটা হচ্ছে হলো যে ধরেন একটি চলচ্চিত্র নির্মাণের আগে আপনি যখন মানে ভাবেন যে আমি এই চলচ্চিত্রটি নির্মাণ করব, কি বিষয়টা আপনার মাথায় প্রথমে ধরা দেয়,
এবং আপনি কখন থেকে ভাবতে থাকেন যে এইটা দিয়ে, ধরেন একটা ভাবনা আসলে ওটা দিয়ে আমি কবিতা লিখতে পারি, একটা ভাবনা আসলে সেটা দিয়ে আমি গল্পও লিখতে পারি, কিন্তু কিরকম ভাবনা আসলে আপনার কাছে মনে হয় এটা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করা যায়? মূলত হচ্ছে গল্পটা, যদি গল্পটা যদি ভালোভাবে উপস্থাপন করতে পারি তাহলে না, পুরোটা। প্রথমে তো আপনার কাছে আসলে গল্পটা আসে না। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা ভাবনা। সেই ভাবনাটা কিরকম, মানে সেই ভাবনাটা আসলে মানে আপনার কাছে আসার পরে সেটাকে আপনি প্রসেস করেন কিভাবে, সেটা জানতে চাচ্ছিলাম আর কি। যে ধরেন একটা ভাবনা আসলো, হয়তো এরকম কিছু একটা যেখানে একটা টুইস্ট আছে এবং একটা ঘটনা আছে, তারপরে তো এর ডালপালা ছড়ায়, সেটা গল্পে রূপান্তর হয়। তো এই যে ভাবনাটা যে আসে আপনার ভিতরে, এই ভাবনাটা আপনি কিভাবে ইয়ে করেন? সারাদিনে তো অনেক ভাবনা আসে, এক্স্যাক্টলি কোন ভাবনাটাকে আপনি ধরে ফেলেন, আপনার কাছে মনে হয় যে এই ভাবনাটাকে ধরে ফেলা দরকার? যে গল্পটা আমাকে টানবে সেই গল্প, ধরুন আমি একটা গল্প নিয়ে ভাবছি, যদি সেই গল্পটা যদি আমাকে টানে তাহলে আমি সেই গল্পটা নিয়ে এগোবো। আচ্ছা, আপনার কোনো চলচ্চিত্র কখনো কোনো ফেস্টিভ্যালে জমা দিয়েছিলেন, চলচ্চিত্র উৎসবে? না, সেভাবে জমা দিইনি। সে বিষয়ে আপনার আগ্রহ কি, মানে আগ্রহ কম, মানে ইচ্ছে নাই? হ্যাঁ, নিয়ম কানুন জানা নেই? ফেস্টিভ্যালে নিয়ম কানুন জানা আছে, কিন্তু ফেস্টিভ্যালে দেওয়াটা আগ্রহটা কম আমার কাছে। এটা কম হওয়ার পিছনে কি কারণ হইতে পারে একটু জানতে চাই আমরা। আসলে আমি দর্শকদের পছন্দের উপর নির্ভর করে চলচ্চিত্রটা বানাই। ফেস্টিভ্যালে একটু আমার কাছে একটু ফেস্টিভ্যালে যেগুলো ছবি যায় এগুলো একটু বোরিং ফিল লাগে, সেই জন্য আর কি। সেক্ষেত্রে মানে ধরেন ফেস্টিভ্যালে তো নানান ধরনের চলচ্চিত্রের জন্যই ইয়ে থাকে, যেমন ফিকশন ড্রামা, তারপর আপনার যেমন থ্রিলার, তারপরে আপনার ধরেন ডকুমেন্টারি ফিল্ম, এরকম নানান বিষয় থাকে আর কি। সেই জায়গায় আপনিও এই আপনার চলচ্চিত্র নিয়ে, থ্রিলার নিয়েও আপনি জমা দিতে পারেন, মানে ফেস্টিভ্যালে সব ছবি বোরিং হয় না, মানে আপনার মতো ছবিও যায়, তো সেক্ষেত্রে আপনি জমা দিতে পারেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে। মানে ধরেন ভালো চলচ্চিত্র নির্মাণ করছেন, পাশাপাশি সেটা যদি আন্তর্জাতিকভাবে রিকগনাইজ হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা আপনার জন্য সম্মানের, পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য আমরাও গর্ববোধ করবো আর কি। আর নির্মাণ নির্মাণের যাত্রা আপনার জারি থাকুক, এবং আমি আপনাকে বলেছি যে আপনি যদি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন, এটা আমি নিজেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমি প্রদর্শনী করাবো, কারণ আপনার চলচ্চিত্রের আমি একরকম ভক্ত হয়ে গেছি, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে পরের চলচ্চিত্রের জন্য আমি অপেক্ষা করছি আর কি। কারণ সত্য বলতে যে বাংলাদেশে থ্রিলার ফিল্ম মেকার নেই, মানে এখন পর্যন্ত একটি ভালো থ্রিলার ফিল্ম তৈরি হয়নি বাংলাদেশে। সেই জায়গা থেকে আপনার যে প্রস্তুতি, সেটা একেবারে ভিন্ন একটি শহরে, ঢাকা থেকে অনেক দূরে, এবং সেখানে বসেই আপনি আপনার নিজের চেষ্টায় ইউটিউব এবং গুগলকে গুরু মেনে আপনি কাজ করছেন, এটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জক। এবং আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি চলচ্চিত্র নির্মাতাকে বলি, টেকনোলজি এত সহজ হয়ে গেছে যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন, সেখানে বসে আপনি ফিল্মটা যদি নির্মাণ করেন, সেটা আসলে কারো দোহাই দিতে হবে না যে আমার কাছে এইটা নাই, আমার কাছে ওইটা নাই। সেই জায়গাটা আসলে মানে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে হলিউড, বলিউড, ঢালিউড সব আপনার গ্রামেই থাকবে। মানে আমি মোটামুটিভাবে আমাদের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অনিক ইসলাম, ওনার চলচ্চিত্র দেখে আমি অন্তত এই বিশ্বাসটা আমার আরো কনফিডেন্টে রূপ নিয়েছে আর কি, যে না মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকেই ইচ্ছা থাকলে আসলে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। এবং আমি খুব আনন্দিত যে আপনি এই এই প্র্যাকটিসটা করছেন, এবং সেটা একা একা করছেন, কারণ একা পথ চলা খুব কঠিন, এবং সেখানে একসময় বোরিং ফিল হয় যে একা একা করছি। এই যে আপনার এই সকল
কর্মকাণ্ড দেখে বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এরা কি মানে ভিন্ন কোনো কথা বলে কি, যে এটা পাগল বা এই টাইপের কিছু, এরকম কিছু হয়? পাগল তো বলেই, পাশাপাশি সম্মানও করে। বাহ, খুব সুন্দর। মানে অনেক অনেকে বিষয়টা বলে যে অনেকে বলে মানে আমার বন্ধু ফিল্ম মেকার বা আমার বন্ধু নায়ক, এই আর কি বল। এইটাই তো মজা। ধরেন জি আপনার এই ফিল্মটা, অনিক ইসলাম ওনার ইন্টারনেট সংযোগ সম্ভবত হ্যাং হয়ে গেছে, তো প্রিয় দর্শক আগেই অনুষ্ঠান শুরুর আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে বান্দরবানে গতকালকে থেকে ইন্টারনেট সংযোগের সমস্যা চলছে বলেই আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রবলেম হতে পারে, যা বলেছিলাম তাই হয়েছে। তাই আজকে আর আমাদের আলাপ দীর্ঘক্ষণ না করে আমরা এখানেই শেষ করে দিব। মুভিহাটে চলচ্চিত্রটি আছে, চলচ্চিত্রটির নাম হচ্ছে সার্ভাইভ। আপনারা যদি মনে করেন তাহলে সেখানে দেখতে পারেন, কারণ আপনারা যদি নিয়মিত মুভিহাটে চলচ্চিত্র দেখেন তাহলে এই রকম যারা স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা আছে তারা উৎসাহ পাবে এবং আপনাদের পছন্দের কন্টেন্ট তৈরি করতে এক ধরনের পদক্ষেপ এগিয়ে যাবে আর কি। অনিক ইসলাম চলে এসেছেন আমাদের ইয়েতে, সেক্ষেত্রে আমরা আবার অনিক ইসলামের সঙ্গে সংযুক্ত হচ্ছি। হ্যাঁ, ইন্টারনেট কানেকশনের কারণে আপনার সঙ্গে আমাদের বিচ্ছিন্ন হয়েছিল। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? অনিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, বেশ, খুব ভালো। আমি আলাপ করছিলাম, আপনি ছিলেন না ওই সময়, আমি বলেছিলাম যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নানান চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করছেন, সেগুলোকে আমরা সংগ্রহ করছি এবং আমাদের মুভিহাট যে প্ল্যাটফর্ম সেখানে আমরা প্রকাশ করছি, এবং দর্শকদেরকে অনুরোধ করেছি যে নিয়মিত চলচ্চিত্র দেখেন। বিশেষ করে চলচ্চিত্র নির্মাতাদেরকে আমি বলবো যে আপনি যদি অন্যের চলচ্চিত্র না দেখেন আপনার চলচ্চিত্র কেউ দেখবে না, এটাই হচ্ছে হলো সায়েন্স আর কি। আমি বলবো যে আপনারা অন্য নির্মাতার চলচ্চিত্র দেখুন, আপনাদের চলচ্চিত্র অন্য নির্মাতারাও দেখবে। বাংলাদেশে নির্মাতার সংখ্যা কিন্তু কম না। অনেক আপনি প্রথমে বলেছিলেন যে নির্মাতার সংখ্যা কম, বাংলাদেশে প্রচুর নির্মাতা আছে, তারা নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতার নামে আমরা এতটাই স্বাধীন যে আমাদের কারোর সঙ্গে কারো পরিচয় নাই। অসংখ্য চলচ্চিত্র নির্মাতা নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করছেন, তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে আমরা একদিন সবাই এক হতে পারবো, নিজেরাও যদি নিজেদের চলচ্চিত্রগুলো দেখতে পারি তাতেও আমাদের প্রত্যেকের কাছেই একটি করে মূলধন রিটার্নের একটা সুযোগ থাকে এবং পাশাপাশি আমরা নিয়মিত চর্চা করতে পারি আর কি। 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে যদি আমরা প্রত্যেকের চলচ্চিত্র দেখি এবং সেখান থেকে যদি সবাই অর্থলগ্নি তুলে নিতে পারে তাহলে ভবিষ্যতে আমাদের বাকি চলচ্চিত্রগুলোর জন্য বা বাকি চলচ্চিত্র নির্মাণের জন্য আমাদের পথ সুগম হবে, তাই না? জি, তো অনেক আপনাকেও আমি ইনভাইট জানাচ্ছি, মুভিহাটে চলচ্চিত্র দেখবেন। আপনার কিছু বোরিং চলচ্চিত্র আছে যেগুলো আপনার কাছে বোর লাগবে, আবার কিছু ভালো চলচ্চিত্র আছে সেগুলো আপনি দেখবেন, ট্রেইলার আছে, তারপরে ডেসক্রিপশন আছে, এগুলো পড়ে পড়ে যেটা আপনার কাছে মনে হবে যে এটা দেখা যায় সেটা আপনি দেখবেন আর কি। আপনি যদি আপনার মানে অন্য নির্মাতার চলচ্চিত্র না দেখেন আপনার চলচ্চিত্র কেউ দেখবে না, এবং মুভিহাটে চলচ্চিত্র দেখা খুবই সহজ, কারণ খুব আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে বা বিকাশ মোবাইল নাম্বার দিয়ে অথবা আপনার নগদ দিয়ে অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ডাচ বাংলা ব্যাংকের কার্ড, এগুলো কার্ড দিয়ে আপনার মুভিহাটে চলচ্চিত্র দেখা যায় আর কি। তো আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার যদি কোনো বক্তব্য থাকে যে আপনার দর্শকদের, আমাদের দর্শকদের কাছে কিছু বলার, তাহলে আপনি বলতে পারেন। আপনারা বাংলা ছবি দেখবেন, বাংলা ছবি কেন, পৃথিবীর যে কোনো ছবি দেখবেন, আর আমাদেরকে উৎসাহ দিবেন যারা নতুন চলচ্চিত্র নির্মাতা আসছেন বা সামনে আসবে, তাদেরকে আপনারা উৎসাহ দিবেন। তাদেরকে উৎসাহ দিলে তারা আপনাদের জন্য আরো ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর,
খুব ভালো লাগলো প্রিয় দর্শক, আজকে এই পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি, কারণ যেহেতু ব্রডব্যান্ডের অবস্থা খুব একটা ভালো না বান্দরবনে, আর সেই জায়গাটা থেকে যে কোনো মুহূর্তে আমরা সংযুক্ত হারিয়ে ফেলতে পারি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অনিক ইসলামের সঙ্গে, তা সেক্ষেত্রে আমরা হ্যাপি এন্ডিং করতে চাই। আগামীকালকে আইনুন পুতুল আসবেন আমাদের এই মুভি হাটের আড্ডায়, উনি অভিনয় নিয়ে আলাপ করবেন। চলচ্চিত্রে অভিনয়, মঞ্চে অভিনয় এবং টেলিভিশনে অভিনয়ের যে কৌশলগুলো আছেন সেই কৌশল নিয়ে উনি আলাপ করবেন। আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠানের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানায় আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।